আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আমরা আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে সুপারি বাগান। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে সুপারিটা গাছ কীভাবে ধরে এবং আমরা সুপারিটা কীভাবে সংরক্ষণ করে থাকি এবং সুপারিটা আমরা কীভাবে নামিয়ে থাকি এবং বাগান কীভাবে আমরা পরিচর্যা করি সেটা আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তো স্টার্ট হোক ভিউয়ার্স, চলুন আমরা দেখি। ভিউয়ার্স, আমরা এখন ঢুকতেছি বাগানের ভিতরে, সুপারি বাগানের ভিতরে ঢুকতেছি। তো আপনারা এই যে দেখতেছেন আমার ডানে বামে কিন্তু সারি সারি লম্বা লম্বা সুপারি গাছ রয়েছে। তো এখন তো সামনে সুপারি সিজন, অলরেডি সুপারি গাছে পাকা শুরু হয়ে গেছে ভিউয়ার্স। এবং সুপারি যখন পাকার সময় হয় তখন কিন্তু যেটা করতে হয় যে বাগান কিন্তু পরিষ্কার করতে হয়। তো দেখতেছেন যে আমরা লোক দিয়ে কিন্তু অলরেডি বাগান কিন্তু পরিষ্কার করতেছি, সুপারি বাগান। কারণ সুপারি বাগান যদি পরিষ্কার করা না হয় তাহলে এখানে মালামাল রাখতে অনেক কষ্ট, মানে মাল পাড়ি নিতে অনেক কষ্ট হয়। তো বিয়ে দেখতেছেন যে বাগানের কন্ডিশন, বাগানে কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু সুপারি অলরেডি বড় হয়ে গেছে এবং এই আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু গাছ থেকে কিন্তু সুপারি নামা স্টার্ট হবে। তো ভিউয়ার্স, আমরা পুরো বাংলাদেশে সুপারি দিয়ে থাকি এবং আমরা সরাসরি গাছ থেকে নামিয়ে আমরা সুপারি কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু বিক্রি করে থাকি। তারপরে যাদের সুপারি প্রয়োজন আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা চলে আসলাম সুপারি বাগানের একদম মেন বাগানে। আপনারা দেখতেছেন যেখানে সারি সারি আকারে কিন্তু সুপারি গাছ রয়েছে। অলরেডি কিছু কিছু গাছ কিন্তু চারা মানে মাত্র লাগিয়েছি এবং কিছু কিছু গাছ কিন্তু অনেক বড় যেগুলোর মধ্যে রানিং সুপারি ধরে। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু কম বেশি সুপারি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা যেটা করে থাকি, আমরা সুপারিগুলো যখন পাকে তখন আমরা সুপারিগুলো নামিয়ে আমরা এগুলোকে বেছে ছোটো বড় তিনটা সাইজ হয়, এখানে আমরা সুপারিগুলো সংরক্ষণ এভাবে করে থাকি এবং যাদের সুপারি প্রয়োজন আমরা গাছ থেকে একদম সরাসরি সুপারি পেড়ে আমরা দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিবেন। ভিউয়ার্স, আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো মালটা উপহার দেওয়ার জন্য, ভালো সুপারি উপহার দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আর একটা কথা বলবো, যাদের খালি জায়গা রয়েছে, খালি আঙিনা রয়েছে, তারা ইচ্ছা করলে কিন্তু এভাবে সুপারি বাগান করতে পারেন। আর একটা বিষয়টা হচ্ছে যে ভিউয়ার্স, যারা বেকার রয়েছেন সমাজে দেশে, আপনি বেকার না থেকে আপনি যদি এমন একটা সুপারি বাগান করতে পারেন, আশা করা যায় আপনার কিন্তু ভালো আয় হবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আবার কোনো নতুন ভিডিও দেখা হবে আপনাদের সামনে। ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আমরা আজকে বাগান থেকে কিছু সুপারি পেরেছি, সেই সুপারিগুলো আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো ভিউয়ার্স, দেখতেছেন যে আমরা কিন্তু আজকে অলরেডি সুপারিগুলো পেরেছি গাছ থেকে এবং সুপারিগুলো কিন্তু আমরা বস্তার মধ্যে করে কিন্তু আমরা সংরক্ষণ করতেছি। বস্তাগুলো একটু ইয়ে ধরো, বস্তাটা একটু ধরো ভিউয়ার্স। আজকে সুপারিগুলো পারা হয়েছে এবং আমরা সুপারিগুলো আজকে মাঠে আমাদের বাজার বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ। ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।